দিনাজপুরের বিরল উপজেলার 2 নম্বর ফরাক্কাবাদ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসকদের সেবা কেন্দ্রে অনিয়মিত আসা, চাহিদা অনুযায়ী ঔষধ না পাওয়া সহ জনগণের নানান অভিযোগ রয়েছে। বিরল প্রতিনিধি সাদিকুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এসব অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে 8 সেপ্টেম্বর রবিবার সকালে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছে ছাত্র জনতা। পরে ছাত্র জনতার পক্ষ থেকে কয়েকজনের সাথে শান্তিপূর্ণভাবে আলোচনায় বসে তাদের অভিযোগগুলো শোনেন এবং প্রতিষ্ঠানে অভিযোগ বক্স তৈরি ও দায়িত্বরত চিকিৎসকদের ছুটি, মিটিং এবং অতিরিক্ত দায়িত্ব পালন নোটিশ বোর্ডের মাধ্যমে জনগণকে অবহিতকরণ সহ বিভিন্ন যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ALS মামুনুর রশিদ, মেডিকেল অফিসার ডাক্তার মুসাববির সিয়াম। ছাত্র জনতার পক্ষে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মুন্না, মেনহাজ রাকিব, আকাশ মুরসালিন, রাহাতুল, সিয়াম, সিরাত সহ অনেকে। আমাদের আমার ছাত্রদেরকে বলে যে কর্মচারী তালিকা এখানে ঝুলে রাখার জন্য, সেটা অবশ্য ছিল না। আর অভিযোগ বক্স একটা দিতে বলে আমার ছাত্রদেরকে বলছে, তারপর সিটিজেন চার্টার সেটা যদিও আছে, তারপরেও বলছে তারা। আর ফার্স্ট এড বক্স, আমাদের এখানে কোনো ফার্স্ট এড বক্স নাই, সেহেতু তারা ফার্স্ট এড বক্স এখানে দেওয়া